नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। এই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, আমরা কিন্তু প্রত্যেকে রঘুনাথপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস দলের একজন মূল্যবান সম্পদ। আর মিডিয়া যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা লাইন করবেন না। মমত্ব, মানবিকতা আর একদিকে তৃণমূল কংগ্রেস দল থেকে বেরিয়ে যাওয়া, ইউটার্ন নেওয়া, যারা নিজেদের স্বার্থে, নিজেদের ব্যক্তিগত স্বার্থে তৃণমূল কংগ্রেসটাকে দুর্বল করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায়, তৃণমূল কংগ্রেস দলটাকে কিভাবে ক্ষতি করা যায়, পশ্চিমবাংলার আনাচেকানার আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের কিছু বেইমান, কিছু লোক তৃণমূল কংগ্রেসটাকে ক্ষতি করছে। তাই একটা কথাই বলেছেন, তৃণমূল কংগ্রেসের সম্পদ কিন্তু কর্মীরা। কর্মীরা যদি ঠিক থাকে, তৃণমূল কংগ্রেস দলের বুথ লেভেলের কর্মীরা যদি ঠিক থাকে, তৃণমূল কংগ্রেস দলকে কিন্তু কখনোই হারানো যাবে না। আপনারা একবার মনে করে দেখুন, 2011 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের কিন্তু একজন এমএলএ ছিল না, একজনও মন্ত্রী ছিল না, একজনও বিধায়ক ছিল না, কোনো এমপি ছিল না। আমাদের মতো লোকেদের, আমাদের মতো বুথকর্মীদের লোকেদের, বুথকর্মীদের অক্লান্ত পরিশ্রমে, কর্মীদের অক্লান্ত চেষ্টায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার মুখে 2011 মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলাম। জগদ্দল পাথর সেই সিপিএমকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করেছি আমাদের নেতৃত্বে, এই নিচুতলার নেতৃত্বে। নেতা কাকে বলে? নেতা তাকেই বলে যে কর্মীদের অভাব অভিযোগ, কর্মীদের দুঃখ দুর্দশা, কর্মীদের চিন্তা ভাবনা করে যে কর্মীদের কঠিন সময়ে, কঠিন অবস্থায় কর্মীদের পাশ থেকে সরে না যায়, তারাই হচ্ছে নেতা, তারাই হচ্ছে আসল সম্পদ, তারাই হচ্ছে দলের সম্পদ। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কঠিন সময়ে, আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কঠিন মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, হাত থেকে যারা বেরিয়ে যাচ্ছে, তারা কখনোই তৃণমূল কংগ্রেস দলের সম্পদ নয়, তারা কখনোই তৃণমূল কংগ্রেস দলের কর্মী হতে পারে না। আমাদের মাননীয় প্রার্থী হাজারীবাবুর মহাশয়কে পুষ্পমালা পরিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের বরিষ্ঠ নেতা, আমাদের সকলের প্রিয় মাননীয় কৃষ্ণচরণ মাহাতো মহাশয়। নিতুড়িয়া বোর্ডের সভাপতি মাননীয় শান্তিপ্রসাদ যাদব মহাশয়কে, শান্তিপ্রসাদ যাদব আমাদের লড়াকু নেতা, দীর্ঘ যে সময় সারা জেলায়, সারা পশ্চিমবঙ্গে যখন সিপিএমের জোয়ার উঠত, সারা জেলাতে যখন সিপিএমের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারত না, সিপিএমের যদি একটা প্রদীপ চলত, সেই প্রদীপটা তার অনুগ্রহে চলত। ধন্যবাদ, নমস্কার। সর্বপ্রথম খুব কম সময়ের নোটিশে বুথ প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্টকে ডাকা হয়েছে, আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আমার মনে হচ্ছে আপনাদেরকে দেখে যা উল্লাস দেখছি, কি আমরা মানে যে এবার আমরা জিতবো এটা গ্যারেন্টি আপনারা। দেখুন, বলার অনেক কিছু আছে, আজকে আমরা কিন্তু বলতে আসেনি, আমি আবেগ তুলতে আসেছি কি আমরা জিতবো। তো সবটাই
কিন্তু আমাদেরকে চিন্তা করার একটা জায়গা আছে, যদি আমরা রঘুনাথপুর হাত ছাড়া করে দিই আমরা পাবো কি? পাবো কি কিছু? আমরা কিছুই পাবো না। তার জন্য আমাদের আমাদের অস্তি থাকতে পারি, তার জন্য মামাটি মানুষের সরকারের শহীদরা একে একটা ভোট পঞ্চায়েত ভোটের মতো নিয়ে আসে, ভোট করতে হবে। আমি একটা কথা বলেছিলাম 2019 সালে লোকসভা ভোটের আগে, আমার প্রত্যেক নেতা থেকে হাত জোর করে অনুরোধ আছে, সর্বপ্রথম নিজে নিজের এলাকাতে যায়, আমরা যে ভুল কাজ করেছি তার কিন্তু ক্ষমা আমরা চাই দিব। পূর্বকালে আমরা যেটাই ভুল করেছি আমাদের কথাতে যদি কারো ঠেস পৌঁছেছে আমরা কিন্তু সবার কাছে মাথা নিচু করে আমরা ক্ষমা চাই দিব যে দিদি ভুল হয়েছে, দাদা ভুল হয়েছে, আরেকবার আশীর্বাদ আমাদের ক্যান্ডিডেটকে দিন। কেন কেন আমি এই কথাটা বলছি? এর আগে আমরা বড় বড় মানে আমরা সবাই বড় বড় নেতা হয়ে গেছিলাম, মানুষের সঙ্গে গিয়ে আমরা রিলেশন রাখি না, আজকে কিন্তু সে দোষটাকে মুক্ত করতে হবে। আমাদেরকে আর একটা অনুরোধ আপনাদেরকে করব, আমি যে বুথের প্রতি আমি অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, বুথ সভাপতি সকলকে একটা অনুরোধ করব, কোন জায়গায় আমার খারাপ আছে আপনাকে দেখার অনুরোধ করব না। আপনি যেখানে আছেন সে ভোটটাকে গ্যারান্টি আপনি করুন। আমি ধরবেন আমি আমডাঙ্গাতে আমার কত ভোট আছে সে ভোটের উপরে নজর রাখবো, পার্বলিয়াতে কি হচ্ছে আমি দেখতে যাব না। সবাইকে অনুরোধ নিজে নিজের ঘর ছাড়বেন না, নিজের ঘর আপনি ঠিক করুন, রঘুনাথপুর বিধানসভা জিতার গ্যারান্টি আমরা দিব, সবাই মিলে আমরা দেব। আপনাদেরকে এই অনুরোধটুকু রাখলাম কি নিজের নিজের এলাকা কেউ ছাড়বেন না, নিজের এলাকাতে থাকে পরে আপনারা নেতা নয় আপনারা কর, বাদ বাকি আমার যত কর এই অনুরোধটুকু রাখলো, আমরা জিতবো এটা গ্যারান্টি আছে, কিন্তু আপনাদেরকে গ্রামগঞ্জে নিজের এলাকাটাতে আপনাদেরকে দেখতে হবে। আমি কেন এই কথাটা বলছি, আমি একটা কথা পরিষ্কার, আমাদের 2019 সালের যে রেজাল্ট হয়েছিল আমরা এটাকে সুধার করব, আবার আমরা পুনরায় আমরা 2021 সালে দিদি হাত শব্দ করতে আমরা সবাই নিজের রাগ অভিমান ভুলে তার সঙ্গে কি আছে না আছে যদি আমার জায়গাটাই থাকবেন না কালকে লড়াইটা কার সঙ্গে করবে। তারা বিভিন্ন জায়গাতে বিক্ষোভ দেখাচ্ছে, কান্নাকাটি করছে, এমনকি বিভিন্ন দলে চলে যাচ্ছে। আমাদের এখানেও আপনি নতুন প্রার্থী, দুবারের বিধায়ক, তিনি টিকিট পাননি, এ ব্যাপারে আপনি কিছু বলবেন? না, আপনারা যেটা বাইরে দেখছেন, যারা দিদিকে ভালোবাসে, যে দিদি এই বাংলায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যিনি একাই মোস্তান, যিনি একাই সব থেকে সেরা, যখন তিনি আগান তখন যিনি যে পেছনের মানুষগুলোকে দেখতে পায় না, সে নরেন্দ্র মোদীকে হুঙ্কার দেয় যে আমি ওকে এই বাংলায়
আসতে দেব না এবং এই কেন্দ্র থেকে ভারতবর্ষ থেকে তাকে তাড়াবো, সেই মহিলাকে যারা ভালোবাসে তারা কখনো বিক্ষোভ দেখাতে পারে না। সেরকম আমাদের রঘুনাথপুরে আমাদের যিনি দাদা দুবার বিধায়ক ছিলেন ওনার কোনো বিক্ষোভ নেই আমি দেখতে পাইনি, আপনারাও দেখতে পাননি এতদিন ধরে। কালকে আমাদের নমিনেশন আছে সমস্ত জায়গা থেকে, সমস্ত আমাদের যারা নেতৃত্ববর্গ আছেন, যিনি দিদিকে ভালোবাসেন, যিনি বাংলার নারীদের সুরক্ষা দিতে পারে, যিনি বাংলার প্রত্যেকটা আজকে আপনারা দেখেন যে প্রকল্পগুলো আছে বাস্তবমুখী, সেই জিনিসটাকে যারা হারাতে চায় না তারা কিন্তু সকলে আমাদের সাথে আছে। এবং অনেকেই হয়তো যুবকরা, আপনারা জানেন যে আমাদের রঘুনাথপুর বিধানসভা জোন ধরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, যেখানে 100 কোটি টাকা অলরেডি বরাদ্দ করা হয়েছে এবং আগামী দিনে এই জোনটাকে ধরে যে শিল্পনগরী গড়ে উঠবে তার আশায় এবং নতুন দিশায় যে যুবকরা কিন্তু আমার এই মুহূর্তে আজকে আমি যা দেখলাম নতুন নতুন ফেস, নতুন নতুন যুবক আমাদের দলে ছুটে ছুটে আসছে, এইখানে আমি খুশি। প্রাক্তন বিধায়কের অনুগামী যাদেরকে বলা হতো প্রণব দেওগড়িয়া, মৃত্যুঞ্জয় পরামানিক, নীতিশ রাউত জেলা পরিষদ সদস্য, এদেরকে আজকে কর্মী সভায় দেখা গেল না, ওনারা হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, আমার সাথে কথা হয়েছে, আমার সাথে দেখা করেছেন, আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আজকেও আবার ওনারা একটা আসতে পারবেন না বলে আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার কোনো অসুবিধা বাইরে আছেন ওরা, তাই কারো বিয়ে বাড়ি, কারো মোড়া ঘর আছে, তারা ফোন করছেন বারবার, আমি আপনাকে কল দেখাতে পারবো যে প্রণব দেওগড়িয়া আমাকে কল করেছে, মৃত্যুঞ্জয় পরামানিক কল করেছে, কোনো অসুবিধা আছে তাদের। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে নানান ক্ষোভ যার জন্য তিনি টিকিট পাননি, তো সেই থেকে আপনি ইয়ে করতে ওভারকাম করতে পারবেন? না না, এই কথা ভুল, প্রাক্তন বিধায়ক নিয়ে ক্ষোভ এরকম ব্যাপারটা নয়, উনি হয়তো এই মুহূর্তে আমি মানে রাজনৈতিক যে আপনার একটা লড়াই পশ্চিমবঙ্গের বুকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই হিসাবে আমাদের যে যারা রাজনৈতিক অভিজ্ঞ আছে বিভিন্ন জায়গায় মুখ পাল্টেছেন, তারকাকে নিয়ে এসছেন, যুবকদের নিয়ে এসছেন, বিভিন্ন তফসিলি থেকে নিয়ে এসছেন, উপজাতি থেকে নিয়ে এসছেন, শিক্ষক থেকে নিয়ে এসছেন, এই যে একটা মানে আমি দেখলাম ব্যাপারটা হলো প্রার্থী নিয়ে যে একটা বৈচিত্র্য, একটা চিত্র, তার মধ্যে হয়তো আমি পড়েছি, আমাকে নজরে এসছে। তাহলে প্রাক্তন বিধায়ক বাদ দিলাম কেন? না না, এই কথাটা বলা ভুল, দিদি ওইটা দিদি বলতে পারবেন, আমাদের দল বলতে পারবেন, হয়তো আমাদের দলের একটা অভ্যন্তরীণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আমরা হয়তো ওপেন নাও বলতে পারি। রঘুনাথপুরে আপনি নতুন মুখ, কি মনে করছেন কতটা জিততে পারবেন? কতটা নতুন নয়, আমি যেহেতু জেলা কর্মাধ্যক্ষ ছিলাম, জেলা মানে আমাকে বিধানসভা এলাকা জুড়ে এবং জেলা আমাকে চেনে এবং জানে, আমি শিক্ষক সংগঠনটা করি যে এলাকা জুড়ে জেলার সবাই জানে এবং আপনারা ফেসবুকতেই দেখুন আর বাজার মার্কেটেই দেখুন, সামাজিক কাজে আমার এটা একটা ধর্ম, রাজনীতি করি না করি আগামী দিনও করে যাব এবং আমি সকাল থেকে আমার নেটে নেশা, পেশা নয় রাজনীতি, আমার একটা পেশন, আমরা যেহেতু শিক্ষক, সমাজ গড়ার কারিগর, আমরা সমাজের মেরুদণ্ড, সেই দায়িত্ব নিয়ে দিয়েছেন যিনি, আমার দায়িত্বটা বেড়েছে, আমি সকলকে নিয়ে কাজ করব এবং আগামীর দিন কর্মীরা আমার আসল, কর্মীদেরকে বার্তা দিতে চাই, কর্মীরা যদি দিদিকে ভালোবাসে, যে মহিলা যে বাংলার বাঘিনী হুঙ্কার দিয়ে বলতে পারে যে আমি এই ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীকে তাড়াবো, যে রেলটাকে বিক্রি করছে, যে আমাদের অর্থনৈতিক অবস্থাকে অবনতি ঘটিয়েছে, যে করোনার সময় একা নেমে এই মাঠে মানুষকে যুদ্ধকালীন তৎপরতা দিতে পারে, সেবা দিতে পারে, সেই মহিলাকে যারা ভালোবাসে তারা সবাই আমাদের দলকে আবার জেতাবে, কারণ এখানে আপনারা দেখেছেন যিনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে তিনি অ্যাকচুয়ালি হাইকোর্টের উনি উকিল এবং ওনারা 7 দিনে 5 দিন থাকেন, 2 দিনে তার মর্জি থাকে কি না থাকে সেটা মানুষ ভালো চোখে নিচ্ছে না, ওরা বহিরাগত এনে যেমন আমার দিদিকে লড়াই দিদির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে, 10 জন কেন্দ্রীয় মন্ত্রী বাইরের থেকে মুখ্যমন্ত্রী রয়েছে, 10টা এজেন্সি এনে এইসব করে বাংলাকে রোকা যায় না এবং দিদিকে রোকা যাবে না এবং আমাদের যারা কর্মীরা আছে সহযোদ্ধা আছে তারাকে রোকা যাবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি, জয়টা আমাদের এখানেই, আমরা এখনই জিতে গেছি। আপনি বিজেপির কথা বললেন, লড়াইটা কি বিজেপির সঙ্গে? না, অ্যাকচুয়ালি সবাই যেন বলছে বিজেপি একটা বসে ফ্যাক্টর, তার সাথে সাথে আমাদের যেন যেমন সিপিএম বা 3 মাসের যে পার্টি ISF তারা দিয়েছে সেখানে সিপিএম কংগ্রেসের জোট এবং তাদের সমর্থন আমরা যারা তৃণমূল বামপন্থী যারা আছেন যারা ওই যে 3 মাসের টিমটাকে যারা অফিসটা খুলেছিল তারা বন্ধ করেছে, তারা অবশ্যই দিদির কাজকে ভালোবাসে, দিদির চিন্তাধারাকে ভালোবাসে, বামপন্থীকে ভালোবাসে, তারা আমাদের সাপোর্ট করবেন, আমাকে ভালোবেসে ভোট দেবেন, এটুকু আশা রাখবেন। ধন্যবাদ, আগামী দিনের জন্য শুভেচ্ছা।